আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো পিভিসি বোর্ডের সাথে কীভাবে মেইন সুইচ কানেকশন করতে হবে বা বসাতে হবে। আজ আমরা 15 অ্যাম্পিয়ার একটি মেইন সুইচ আপনাদের ওয়ারিং করে দেখাবো। জন্য আমি সাথে একটি 16 অ্যাম্পিয়ার কাট আউট নিয়েছি। আপনারা কাট আউট দিয়ে ওয়ারিং করলেও চলবে, আর কাট আউট ছাড়াও ওয়ারিং করতে পারে। কাট আউট দিয়ে ওয়ারিং করলে নিরাপদ তা বেশি পাওয়া যায়, কারণ মেইন সুইচ অনেক সময় দেখা যায় কি শর্ট হয়ে যায়। যখন শর্ট হবে তখন যদি কাট আউটটা ব্যবহার করেন তাহলে ফিউজটা জ্বলবে আর বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না। তো আমরা যে 16 অ্যাম্পিয়ার কাট আউটটা নিয়েছি ওটাতে আমরা 16 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড দিতে পারবো। আর এখানে দেখছেন আমাদের এখানে একটি গ্রামীণ মেইন সুইচ, এই মেইন সুইচে 15 অ্যাম্পিয়ার ডিপি 250 ভোল্ট, এখানে আমরা সর্বোচ্চ 15 অ্যাম্পিয়ার এবং 250 ভোল্ট পর্যন্ত লোড দিতে পারব। আর এখানে লেখা আছে অন অফ, যে ডান্ডাটা আছে বা যে টেপটা আছে এটি দিয়ে আমরা মেইন সুইচটি অন অফ করতে পারব। এখন আমরা ভিতরে দেখছি, ভিতরে দুটি কাট আউট ব্যবহার করা যাচ্ছে। এখন আমরা কাট আউটগুলো কেন ব্যবহার করা হয়েছে দুটি, আমরা অনেকে মনে করি যে কাট আউট হয়তো একটা পেজের জন্য আরেকটা হয়তো নিউটলের জন্য কাট আউট ব্যবহার করব, কিন্তু না, ব্যাপারটা হচ্ছে আমরা দুটি কাট আউট ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে বড় ধরনের লোডের জন্য আমরা ব্যবহার করব আর আরেকটা ছোটো ধরনের। দুটির মধ্যে আমরা ফেজ ব্যবহার করব, এখানে নিউটন ব্যবহার করব না। আর একটি আমরা ঘরের যে ছোটো লোডগুলো আছে ফ্যান বাতি বা সুইচ বোর্ডের জন্য, সেজন্য আমরা একটি কাট আউট ব্যবহার করব। আর আরেকটি কাট আউট ব্যবহার করব ঘরের যে মোটর ফ্রিজ বা হিটার এই ধরনের বড় ধরনের যে লোডগুলো আছে ওই লোডের জন্য আমরা ব্যবহার করব। এখন আমরা মেইন সুইচটি ওয়ারিং করে আপনাদের দেখাবো যে কীভাবে মেইন সুইচটি ওয়ারিং করব। এই জন্য আমরা প্রথমে দাগ দিয়ে নিব এবং ছিদ্র করে ভিতর থেকে তারব। আমরা মেইন সুইচটি দাগ দিয়ে নিয়েছি এবং তারের জন্য ভিতর থেকে ছিদ্র করে নিয়েছি। এখন আমরা এটি ফিটিং করব। আমাদের মেইন সুইচটি বোর্ডের সাথে ফিটিং হয়ে গেছে, এখন আমরা মেইন সুইচটি ওয়ারিং করব। আমাদের এখানে দুটি ফেজ ঢুকবে, এখন আমরা মিটার থেকে একটি ফেজ আনব। মিটার থেকে যখন একটি ফেজ আসবে তখন আমরা কিভাবে দুটি ফেজ করব, সেজন্য আমরা একটি তারকে কমন করে নেব। আমরা এখন কাটারের উপর থেকে দুটি তার কমন করে নিয়ে মেইন সুইচের ফেজ দিয়ে কানেকশন করব। আর এখানে আমরা কিছু তার এসিয়ে রাখতেছি যেন পরবর্তীতে ব্যবহার করা যায়। এখন আমাদের মেইন সুইচটি মেইন যে ফেজ লাইন আছে তা ওয়ারিং করেছি, আমাদের মেইন সুইচটি ওয়ারিং হয়ে গেছে। এখন আমরা মিটারের যে তার দুটি আছে সেটি কানেকশন করব। এই জন্য আমরা মেইন যে ফেজ তারটি আছে তা আমরা কাট আউটের মধ্যে দেব, আর যে নিউট্রাল তারটি আছে তা আমরা মিটারের আর্থিংয়ের সাথে কানেকশন করব বা মেইন সুইচের সাথে কানেকশন করব। আমাদের মিটারের তারটিও কানেকশন হয়ে গেছে, মিটারের যে মেইন ফেজটা আছে সেটি আমরা
আমরা কাটআউটের পেজ দিয়ে কানেকশন করছি এবং মিটারের যে নিউট্রাল কাপটা আছে এটা আমরা মেনশিটের সাথে কানেকশন করেছি। এখন আমরা লোডের জন্য যে তারগুলো ব্যবহার করব বা সুইচ বোর্ডের যে তারগুলো যাবে সেটি আমরা কাটআউট থেকে ফেজ চারটা কানেকশন করব আর নিউট্রাল থেকে কালো তারটা কমন করে নিয়ে যাব। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে ৫ টাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে।